পৃথিবীতে জুয়েলারি শিল্পে বাংলাদেশ খুব দ্রুতই গুরুত্বপূর্ণ স্থান দখল করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। চট্টগ্রামে অ্যাসোসিয়েশনের বিভাগীয় সম্মেলনে যোগ দেন 10 জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি সায়েম সোবহান আনবীরের নেতৃত্বে প্রধানমন্ত্রী ঘোষিত স্বর্ণনীতি বাস্তবায়ন করে জুয়েলারি শিল্পকে দেশের প্রধানতম অর্থনৈতিক আয়ের উৎসে পরিণত করা হবে। আরো জানাচ্ছেন শেখ জায়েদ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন উপলক্ষে বর্ণিল আয়োজনে সাজানো হয় চট্টগ্রামের কাজীর দেউরির অফিসার্স ক্লাব। জাতীয় পতাকা উত্তোলন করেন সম্মেলনের প্রধান অতিথি বাজুসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার দিলীপ কুমার রায়। পরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সম্মেলনে অংশ নেন চট্টগ্রাম বিভাগের 10 জেলার সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রতি জেলা থেকে 5 জন করে এবং 45 উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা। বর্তমান সভাপতি সায়েম সোবহান আনভিরের নেতৃত্বে জুয়েলারি শিল্পে বাংলাদেশ পৃথিবীতে গুরুত্বপূর্ণ স্থান দখল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ। প্রত্যেক ব্যবসায়ীদের যাতে সুযোগ সুবিধার জন্য আজকের এই সম্মেলন। মাননীয় প্রেসিডেন্ট সাহেব নতুন করে তিনি স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশের মানুষকে। আমাদের নতুন প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভির সাহেব দায়িত্ব নেওয়ার পর সারা দেশে বাজুসের সদস্যরা আজকে উৎফুল্ল আনন্দিত। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাজুসের বাইরে কোনো জুয়েলারি ব্যবসায়ী থাকবে না। এই শিল্পকে এগিয়ে নিতে এবং প্রধানমন্ত্রী ঘোষিত স্বর্ণনীতি বাস্তবায়নে বাজুস সভাপতি সায়েম সোবহান আনভির নিরলস পরিশ্রম করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন বক্তারা। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম।